সন্দেশখালী তো বটেই, সপ্তাহ দুয়েক আগে অস্ত্র উদ্ধারের এমন ছবি প্রথমবার দেখেছিল বাংলা। অস্ত্র উদ্ধারে নামানো হয়েছিল এনএসজি কমান্ডোদের। 26 এপ্রিলের পর শুক্রবার সন্দেশখালীতে ফের উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। দেশি বিদেশি পিস্তলের পর এবার সন্দেশখালীতে উদ্ধার হলো লং ব্যারেল রাইফেল। এদিন জেলিয়াখালীতে পিঁপড়াখালী ফেরিঘাট এলাকায় বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে মিছিল ও সভা ছিল। বিজেপির অভিযোগ, সেই সভাস্থলের আশেপাশে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা ঘোরাফেরা করছিল। বিজেপির দাবি, তারা গোলাম শেখ নামে এক দুষ্কৃতীর কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়। একটি টিএমসির মিটিং হয়, সেখানে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে তৃণমূলের যে সমস্ত দুর্নীতিবাজ রয়েছে এবং হারমাত বাহিনী রয়েছে তাদেরকে। ওরা প্রকাশ্যে মেশিন নিয়ে এখান থেকে মিছিল করে বেরিয়ে গেছে। মিছিল শেষ হওয়ার পরে ওরা মেশিন এপার থেকে ওপারে পার করছিল, তার মধ্যে ওরা প্রায় 20-22টা মেশিন ওরা ওপারে কিছু চলে গেছে, আর একটাকে আমি ধরে ফেলেছি। ওই মেশিনটা টেনে নিয়ে আসতে গিয়ে আমাকে রাস্তা দিয়ে টেনেছে ওরা। গোলাম শেখ টিএমসির বাহিনীরা। পরে সন্দেশখালী থানার পুলিশ কি একটি ভাঙা লং ব্যারেল রাইফেল উদ্ধার করে। গোলাম শেখ সহ তিনজনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। অন্যদিকে গোলাম শেখের পরিবারের দাবি, তাকে মারধর করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই নিয়ে পাল্টা অভিযোগও দায়ের করেছেন অভিযুক্তর মা। শুক্রবার রাত থেকে নিখোঁজ রয়েছেন গোলাম শেখ। সব দ্বীপ এলাকাতে খুঁজলে আরো অস্ত্র পাবেন, সবে তো শুরু হয়েছে। পুলিশ খুঁজবে না, কারণ পুলিশ ওগুলোকে রাখতে চায়, পুলিশ ওই অস্ত্র দিয়ে ভোট করতে চায়। অস্ত্র উদ্ধারের ঘটনায় শনিবার জেলিয়াখালীতে বিক্ষোভ দেখায় বিজেপি। সন্দেশখালী কেন, সব জায়গায় অস্ত্র আছে। তৃণমূল মানে মামলার হামলা, তৃণমূল মানে যত জঙ্গি নাশকতামূলক কাজ করা, তৃণমূল মানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ। খাগড়াগোলে কি ঘটেছিল সবাই জানে না, ভিত্তিহীন অভিযোগ। কোথাও কোনো একটা ঘটনা ঘটিয়ে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর সঙ্গে তৃণমূলের কোথাও কোনো যোগাযোগ নেই। 9 ফেব্রুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে জেলিয়াখালী। জ্বালিয়ে দেওয়া হয় শিবপ্রসাদ হাজরার পোল্ট্রি ফার্ম। সেদিনই বন্দুক হাতে দাপিয়ে বাড়াতে দেখা যায় শেখ শাহজাহান বাহিনীকে। শুক্রবার সেখানেই মিলল আগ্নেয়াস্ত্র। সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষণীয় খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।